লেসিথিন বাহক ধারণার ক্ষেত্রে ধারণা করা হয় যে লেসিথিন নামক ফসফোলিপিড আয়ন কোষের বাহিরের তল থেকে যে খনিজ লবণগুলো থাকে তার আয়নগুলোকে কোষের অভ্যন্তরে পরিবহন করে নিয়ে যায়। এটা যদি হয় কোষের ঝিল্লিটার বাইরের তল এবং এটা যদি হয় হচ্ছে ভেতরের তল, তাহলে আমরা দেখতে পাই যে কোষের বাহিরের অংশ থেকে দেখা যায় যে অ্যানায়ন এবং ক্যাটায়নগুলো ধীরে ধীরে কোষের ঝিল্লিটার বাইরের তলে এসে অবস্থান করে এবং সেটা লেসিথিনের সাথে যুক্ত হয়। লেসিথিনের সাথে যখনই যুক্ত হয় তারপরে লেসিথিনেজ নামক একটা এনজাইম কাজ করে, যেই এনজাইমের প্রভাবে লেসিথিনটা ফসফাটাইডিক অ্যাসিড এবং কোলিন দুটো অংশে বিভক্ত হয়ে যায়। ফসফাটাইডিক অ্যাসিডটা ক্যাটায়ন অংশকে কোষের ভেতরে নিয়ে ছেড়ে দেয় এবং কোলিন অংশটা অ্যানায়ন অংশকে কোষের ভেতরে নিয়ে ছেড়ে দেয়। এরপরে কী হয়, এই ফসফাটাইডিক অ্যাসিড এবং কোলিন এই দুটো মিলিত হয়ে আরও কিছু এনজাইম তাদের উপর কাজ করে, কিছু এটিপি কাজ করে, তারপরে সেটা আবার লেসিথিনে পরিণত হয়। অর্থাৎ দেখা যায় যে লেসিথিন বাহক ধারণার মধ্যে লেসিথিনটা প্রথমে ক্যাটায়ন এবং অ্যানায়নটাকে পরিবাহিত করে নিয়ে যাচ্ছে ভেতরের তলে এবং ভেতরের তলে যাওয়ার সময় সে লেসিথিনেজ নামক একটা এনজাইমের প্রভাবে ফসফাটাইডিক অ্যাসিড এবং কোলিনে পরিণত হচ্ছে। ফসফাটাইডিক অ্যাসিডটা ক্যাটায়নকে কোষের ভেতরে নিয়ে মুক্ত করে দিচ্ছে এবং কোলিনটা অ্যানায়নগুলোকে কোষের ভেতরে নিয়ে মুক্ত করে দিচ্ছে এবং এই ফসফাটাইডিক অ্যাসিড এবং কোলিন মিলিত হয়ে এনজাইম এবং এটিপির প্রভাবে আবার লেসিথিনে পরিণত হচ্ছে। এটাই হচ্ছে লেসিথিন বাহক ধারণা।